রাতের বেলা তোমার স্ত্রীর সাথে আল্লাহ কাবাবাকে তুমি দরজা লাগাইলা আল্লাহ প্রদত্ত তোমার একটা সম্পর্ক আল্লাহ তোমার ভিতরে দিছে স্বামী আর স্ত্রীর মধ্যে রাতের বেলা যা হইছে এগুলা কি পরের দিন তোমার বন্ধু-বান্ধবের সাথে কি বলো নাকি সাহাবীরা এক সাহাবী আরেক সাহাবী সবাই চুপ হয়ে বসে রইছে মহিলা সাহাবী যারা তারাও চুপ হয়ে রইছে এবার হঠাৎ করে একজন মহিলা সাহস করে দাঁড়িয়ে গেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো পুরুষ সাহাবীর মধ্যে এমন কিছু আছে নারীদের মধ্যে এমন কিছু আছে গো নবী স্বামী আর স্ত্রীর মধ্যে যে গোপন সম্পর্কগুলো রাতের মধ্যে যা হইছে এগুলা রাস্তার মধ্যে আবার বইলা তার বন্ধু বান্ধবের কাছে বইলা বেড়ায় এমন কিছু স্বামী স্ত্রীর মধ্যে নারীর মধ্যে আছে ওয়াতা হাদাসুনা ওয়াতা হাদাসনা বুখারীর বর্ণনা স্বামী এবং পুরুষ নারী এবং মহিলার মধ্যে এই স্বভাবটা আসে আমার ভাইয়েরা বন্ধুরা বাবার আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই সাহাবীরা রে তাইলে শুনে না ও সাহাবীরা যেই লোকটা আল্লাহ প্রদত্ত সম্পর্ক নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক আমার আল্লাহ তাআলা দিয়েছে ও আমার ভাইয়েরা এই সম্পর্কটা রাতের বেলা যা হইছে এটা পরের দিন সকালবেলা তার বন্ধু বান্ধবের সাথে যেই লোকটা বলল যদি বলে তাইলে মনে করবেন শয়তান রাস্তার মধ্যে বেশ্যা নারীর সাথে যখন রাস্তাঘাটে যেন আকাম কুকাম করে করার পর যেমন বেশ্যাগিরি যখন করে আশেপাশের মানুষগুলা যেমন তাকায়া দেখে যেমন বেশ্যাগিরি ও আমার ভাইয়েরা আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন আর যদি বইলা বেরাও তাইলে ওইটার মতো আর ওইটার মতো কোনো পার্থক্য নাই ওইটার মতো আর ওইটার মতো কোনো পার্থক্য নাই এক সমানই এজন্য আমার ভাইয়েরা নবী রহমতুল্লিল আলামিন বলেন খবরদার যা কিছু সম্পর্ক এটা বাহিরে যেন প্রকাশ করা যেন না চায় খবরদার ও আমার ভাইয়েরা আজকে আমাদের দেশে বহু মহিলা পুরুষ আছে ঘরের মধ্যে আয়াও ঝগড়া কথা বলেন ঠিক কিনা মহিলা নবী বলেন খবরদার তুমি ঘরের ভিতরে তোমার স্ত্রীর সাথে রোমান্টিক হও তোমার স্ত্রীর সাথে মহব্বতের সহিত ভালোবাসার সহিত আদবের সহিত তুমি কথা বলো স্বামী যখন ঘরে ঢুকব স্ত্রী তুমি সাথে সাথে তোমার স্বামীকে সালাম দিয়ে দাও সুবহানাল্লাহ বলো আর সালামের মধ্যে আমার ভাইয়েরা এই স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা জোগাড় হয় কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষের রে দুনিয়ার জমিনে ও আমার ভাইয়েরা যে বর্তমান যে যুগটা নবীরা তো আর আসবেন না বর্তমান যুগটা হইল বেলায়েতের যুগ ওলিগণরা আসবে ওলামায়ে কেরামরা আছে আল্লাহর ওলিগণরা আছে আমরা তাদের কাছে যামু কারণ তাদের কথা শুইনা আমরা জান্নাতি হমু কথা বলেন ঠিক কিনা তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেতে চিয়া কি জলে নবী গো মালা গেতে চিয়া কি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেতে চিয়া কি জলে নবী গো মালা গেতে চিয়া কি জল গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার সরকার দু আলম নবীজিকে একদিন দেখানো হইল স্বপ্ন সকল উম্মতের দৃষ্টান্ত গুলা নবী রহমতুল্লিল আলামিন তাকায়া দেখলেন এক নবীর উম্মত যেন যাইতেছে মাত্র দুইজন কোন নবীর উম্মত একজন কোন কোন নবীর উম্মত মাত্র তিনজন এইভাবে দেখতেছেন নবী আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা নবী রহমতুল্লিল আলামিন এবার তাকায়া দেখেন আর নবীর উম্মত যেন শত শত উম্মত যেন যাইতেছে আমার নবী এবার তাকায় বললেন বুঝিয়ে গুলো কি আমার উম্মত নাকি
এবার তাকায় বলে না না এটি তো আপনার উম্মত না নবী আবার উপরের দিকে তাকাইলেন তাকানির পর তাকায় দেখেন আরেকজন নবীর উম্মত হাজার হাজার উম্মত যাইতেছে নবী তাকায় বললেন আমার মনে হয় এই উম্মতগুলি আমার হবে তারপরে বলে ইয়া রাসূলুল্লাহ নবী এই উম্মতগুলো তো আপনার না উরিদাত আলাইয়াল উমাম আমার নবী আবার তাকায় দেখেন আরেক নবীর উম্মত দেখা যায় আসমান বর পর্যন্ত বড় উম্মত যাইতেছে এবার আমার নবী ডাক দিয়া কই উম্মতগুলো বুঝি আমার মনে হয় এবার ফেরেশতা ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী এগুলো হইল হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী আরো কিছুক্ষণ পর তাকায় বললেন ফেরেশতারা এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী এবার আপনি যেই দিকে মন চায় ওই দিকে আপনি তাকায়া থাকেন আমার নবী এবার ডান দিকে তাকান আবার বাম দিকে তাকান যেই দিকে তাকান খালি উম্মত আর উম্মত দেখেন উপরের দিকে তাকান উম্মত ডান দিকে তাকান শুধু উম্মত আর উম্মত পিছন দিকে তাকান শুধু উম্মত আর উম্মত এবার ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী জানেন নি এই উম্মত গুনাহকার নবী বলেন কার এই উম্মত গুলা ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই উম্মত গুলা হইল আপনার আর জোরে বলুন না সুবহানাল্লাহ ইমরান নবী আয়ুব নবী মান সালাহালাই রহমতান লিল আলামিন কাদেন মদিনায় বলুন ইমরান নবী আয়ুব নবী মান সালাহালাই রহমতান লিল আলামিন কাদেন মদিনায় আয় গায়ে নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনি অশেতায় আয় গায়ে নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনি অশেতায় রহমতান লিল আলামিন কাদেন মদিনায় ইমরান নবী আয়ুব নবী মান সালাহালাই রহমতুন লিল আলামিন কাদেন মদিনায় আয় গায়ে আয়ুব নবীর রৌজার পাশে কুদরতে এক কুয়া আছে আয় গায়ে নজর বেগান স্বামীর খাজমত দেখাইলেন মা রহমতুন লিল আলামিন কাদেন মদিনায় আয় গায়ে নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল তিনি অশেতায় রহমতুন লিল আলামিন কাদেন মদিনায় উমান সাগরের কাছে মা রহিমার মাজার আছে আয় গায়ে নজর বেগান স্বামীর খেজমত দেখাইলেন মা রহমতুন লিল আলামিন কাদেন মদিনায় ইমরান নবী আয়ুব নবী মান সালাহালাই রহমতুন লিল আলামিন কাদেন মদিনায় কথা বলেন ঠিকই না কারণ বহু পাগলরা বহু প্রেমিকরা নবীর প্রেমে মহব্বতে গান গাইয়া আজকে তারাও পর্যন্ত দিদার পায়া গেছে বড় করে বলুন সুবহানাল্লাহ এজন্য তো নবীর প্রেমে গান গোসল যেটা নাতে শানে শানে রিসালাত যেগুলা নবীর প্রেমে আমার ভাইয়েরা যদি গান গাও যেটা হলো নবীর প্রেমে এই গোসলগুলা যদি গাওয়া হয় আমার ভাইয়েরা আসলে এটা হলো আশিকদের খোরাক কথা বলেন ঠিকই না তো আমার ভাইয়েরা তো যেই কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম আয়াতটা আমি তিলাওয়াত করছিলাম আপনাদের সামনে ও আমার ভাইয়েরা আজকে এই জান্নাতের বাগানের মধ্যে যে আপনারা বসছেন আসলে এটাও কিন্তু একটা ইমানের পরীক্ষা কথা বলেন ঠিকই ইমানদের পাওয়ার যত ভালো আমার ভাইয়েরা এটাও যে বসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথাই বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بركة بولون سبحان الله أمر بحيرا أمر الله پاك رب العالمين بولين زرا إيمان دار زرا مومين ودر قانة زدي قرآن رأيات زدي دواهو
ওদের কানে যদি নবীর প্রশংসা যদি দেওয়া হয় ওদের কানে যদি মহব্বতের আলোচনা যদি দেওয়া হয় তাদের দিলটা যদি কাইপা ওঠে তাদের দিলে যদি আনন্দ দেরে বাবা মনে করবেন ওই বান্দার ঈমানটাও ভালো হাদিসের মধ্যে আছে সালাসুন মান কুননা ফি ওয়াজা আম সালাস মান কুননা ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতা বিল ঈমান বান্দা যদি ওই বান্দা ঈমানের স্বাদ পাবে তার জিব্বায় মুখে নবীর আলোচনা নবীর প্রশংসা যদি শোনার পর বান্দার দিলে যদি কম্পন আসে বান্দার দিলে যদি ভালো লাগে মনে করবেন ওই বান্দার ঈমানটাও বড় ভালো আর নবীর প্রশংসা নবীর শান গাইলে কিছু মানুষ এত দেখবেন খেতকুত কোয়া শুরু করে হ্যাঁ এটা কি কোয়া শুরু করছে আছে না নাই এজন্য কিছু আছে নবীর প্রশংসা রিসালাত শানে আলোচনা করলে এটি শুনতেই পারে না আরে নবী ছাড়া তো উপায় নাই কথা বলেন ঠিক কিনা হাসরে মিজানে নবীর প্রেম যেই বান্দার ভিতরে আছে মহব্বত কারণ এমন একজন যাকে নিজের জানের চাইতো বেশি ভালোবাসা যায় সুবহানাল্লাহ বলুন ও আমার ভাইয়েরা আজকে যারা আমি লম্বা একটা হাদিস আমি আপনাদের সামনে বলি সরকার দু আলম নবী রহমতুল্লিল আলমিন একদিন ফজরের নামাজ পড়া মসজিদে নববীতে বসে সকল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন উদ্দেশ্য করে যে হাদিসটা বলবা হাদিসটা সামুরা ইবনে জুনদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন সাহাবীরা রে গতকালকার রাতে কেউ আসো কি রাতের বেলা কেউ কি কোনো স্বপ্ন দেখছো সাহাবীরা সবাই চুপ হয়ে রইছে কেউ কোনো কথা বলে না আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে তাইলে শুনো গতকালকে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি তাইলে আমার স্বপ্নটা তোমরা সুন্দর করে বসে শুনো সুবহানাল্লাহ একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا دن میں روشنی رات کو روئے محمد سچ تو شمس گی قمر بھی اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد امر بھائی رب النور بابا رب এবার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে কই সাহাবীরা রে গতকালকে রাতের বেলা বিজয় স্বপ্ন দেখেছি তোমরা এবার শোনো রাতের বেলা রাইতাল লাইলাতুল রাজুলাইনি আতায়ান রাতের বেলা আমি তাকায়া দেখলাম দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আমার কাছে আসার পর ফাং তলাকা ও তো বাইং তলিক আমাকে ঘুম থেকে জাগালো আমাকে ঘুম থেকে জাগানোর পর আমাকে বলল ইংতলিক ইংতলিক চলেন চলেন আমাদের সাথে চলেন আমি ওই দুইজনের সাথে চলতে লাগলাম চলতে চলতে আমার ভাইরা হঠাৎ করে আমি তাকায়া দেখলাম এক ব্যক্তি চিত হয়ে শোয়া কি হয়ে শোয়া চিত হয়ে শোয়া আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমি তাকায়া দেখলাম যে ব্যক্তিটা চিত হয়ে শোয়া আমি তাকায়া দেখলাম একজন মানুষ হাতের মধ্যে একটা পাথর নিয়া তার মাথার মধ্যে এমন জোরে করে আঘাত করতে থাকে গোটা মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পাথরটা অনেক দূরে চলে যায় আমার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে কই আমি তাকায়া দেখলাম মাথাটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যেই ব্যক্তি পাথর টানতে যায় আমি তার দিকে তাকায় রইলাম আবার যেই ব্যক্তি পাথর নিয়ে দাঁড়ায় রইছে আমি তার দিকেও তাকায় রইলাম ফাইদা হুয়া ইয়াহইবিহি সখরাতি আমি তাকায় দেখলাম
ওই ব্যক্তিটা পাথর আনতে আনতে আবার আগের মতো তার মাথাটা ঠিক হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী জিজ্ঞাসা করলেন এই লোকটার বড় ভয়ঙ্কর শাস্তি কেন আমি জানবার চাই। ওই দুইজন বলেন তলিকিং তলিক আমাদের সাথে চলেন আমাদের সাথে চলেন, কোনো জবাব দেয় না। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এবার চলতে লাগলেন, চলতে চলতে হঠাৎ আমার নবীজি আর কতটুকু জায়গা চললেন, যাওয়ার পর আর একটু ব্যক্তি দেখছেন কাত হয়ে শোয়া। কি হয়ে শোয়া? কাত হয়ে, আগের ব্যক্তি চিত হয়ে শোয়া, এখন এটা কাত হয়ে শোয়া। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন আমি তাকায়া দেখলাম ওই ব্যক্তিটা যেন কাত হয়ে শোয়া। ওই ব্যক্তিটার আমি তাকায়া দেখলাম একটা লোক লোহার পেরেক নিয়ে দাঁড়ায় রয়েছে, ওই লোকটার মাথার সামনে লোহার পেরেকটা নিয়ে যখন দাঁড়ায় রয়েছে ওই লোকটার নাক বরাবর পিছন বরাবর লোহার পেরেক দিয়া বিকাল লুবিং জাদি লোহার পেরেক দিয়া যেন টুটনি থেকে আর টুটনি পর্যন্ত একটা দাগ দেয়। এইভাবে বান্দার ওই লোকটার মুখের মধ্যে তিনটা দাগ দেয়। আমি তাকায়া দেখলাম এক পাশ থেকে দাগ দেওয়ার পর প্রচুর পরিমাণ লোকটার মুখ থেকে রক্ত বাইর হয়, রক্ত বাইর হওয়ার পর আবার আর একটা দাগ দেওয়ার আগে আগে বাকি দাগ গুলা ওই লোকটার ভালো হয়ে যায়। আমার নবী বলেন ফাইদা হুয়া ইয়াতি আহাদাহু শিক্কাই ওয়াজহি, ওই লোকটার এমন শাস্তি কেন আমি জানবার চাই। আমার ভাইয়েরা পাইসার শিক্কা হুইলা কফাহু ও মাংকিরা হুইলা কফাহু, ওই লোকটার টুটনি থেকে পিছন বরাবর ওই পেরেক দিয়ে যখন মারে পিছন দিকে বাইর হয় আবার যখন বার করে আগের মতো মুখটা সুন্দর হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়। আমার নবী বলেন এই লোকটার বড় ভয়ঙ্কর শাস্তি কেন জানবার যায়। ওই দুইজন বলে ইং তলিক সামনে চলেন, কোনো জবাব দেয় না। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী রহমতুল্লিল আলামিন সামনের দিকে চলতে লাগলেন, চলতে চলতে ও আমার ভাইয়েরা হঠাৎ আমার নবী দিয়ে হাত্তা আতাইনা আলা নাহরি মিগদাম, আমার নবী তাকায় দেখেন বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। এই রক্তের নদীর মধ্যে তাকায় দেখলাম পুজ আর রক্তর নদী, এই লোকটা সাঁতার কাটতেছে। কি কাটতেছে? সাঁতার কাটতেছে। পুজ আর রক্তের নদীর মধ্যে একটা লোক যেন সাঁতার কাটে, আর একটা লোক নদীর উপরের মধ্যে পাহাড়ের উপরের মধ্যে দাঁড়াইয়া যেন একটা পাথর দিয়ে যখন ডিল মারে, লোকটা যখন নদী সাঁতার দিয়ে দেখালে উঠতে চায় আর একটা লোক পাথর দিয়ে ঢিল মারে, তখন মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে আবার নদীর মাঝখানে চলে যায়, আবার সাঁতার দিয়ে দিয়ে আসতে চায় আবার ঢিল মারে আবার লোকটা নদীর মাঝখানে চলে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী বলেন এই লোকটার বড় ভয়ঙ্কর শাস্তি কেন কান্নাই আসবা, লোকটা সাঁতার দিয়ে আসতে চায়। আমার নবী বলেন লোকটার বড় ভয়ঙ্কর শাস্তি কেন জানবার চাই। ওই দুইজন বলে ইং তলিক ইং তলিক সামনে চলেন, সামনে চলেন। আমার নবী সামনে চলতে লাগলেন, চলতে চলতে হঠাৎ সামনে চলার পর তাকায় দেখেন হাত্তা আতাইনা আলা মিসলি তান্নুর, একটা সুন্দর চুলা দেখলেন। আমার নবী রহমতুল্লিল আলামিন একটা চুলা দেখলেন হাত্তা তাইনা আলা মিসলি তান্নুর, একটা চুলা দেখলেন এই চুলাটা আলাহু দাইফুন ওয়া আসফালুহু ওয়াসিউন, এই চুলাটার মুখটার সামনে গেলেন যাওয়ার পর তাকায় দেখেন চুলার ভিতরটা বড় প্রশস্ত অনেক মোটা, তাকায় দেখেন এই চুলাটার ভিতরে ফাইদা হুয়ারি জাদুন ওয়া নিসা, অসংখ্য উলঙ্গ নারী পুরুষরা ওই চুলার মধ্যে আগুনে জ্বলতেছে, অসংখ্য নারী এবং পুরুষ ওই চুলার মধ্যে আগুনের মধ্যে জ্বলতেছে। আগুনের দমকাটা যখন উপরের দিকে উঠে মানুষগুলো যখন বাইর হয়ে আসবে আবার আগুন নিচের দিকে চইলা যায় আবার ওই মানুষগুলা নিচে চইলা যায়, বিশাল বড় একটা চুলা, আগুনের চুলা, নারী এবং পুরুষ উলঙ্গ জ্বলতেছে এটির মধ্যে। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা
আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন এই লোকটার বড় ভয়ঙ্কর শাস্তি কেন আমি জানবার চাই ওই দুইজন বলে ইনতালিকিং তালিক আমাদের সাথে চলেন সামনে চলেন নবী সামনে চলতে লাগলেন চলতে চলতে আমার ভাইরা ফাইদা হুয়া রিজালুন ওয়া নিসা এই দৃষ্টান্ত যখন নারী এবং পুরুষের দৃষ্টান্তটা আমার নবী দেখলেন দেখার পর আমার নবী যখন সামনে চলতে লাগলেন ইয়াশা হাওলাহু ওয়া ইয়াহুশহা আমার নবী বিশাল বড় একটা বাগানের মধ্যে ঢুকলেন একটা বাগানের মধ্যে নবী ঢুকলেন বাগানের মধ্যে ঢোকার পর ফিহা মিন কুল্লি লাউনির রাবি বিশাল এই বাগানের মধ্যে সুন্দর ফল ফলাদি দেখা যায় ফল ফলাদি দেখার পর আবার নবী সামনের দিকে আগাইলেন আগানোর পর এবার নবী তাকায়া দেখেন এক ব্যক্তি আগুন জ্বালাইছে আগুন জ্বালায় আর চতুর্দিকে আগুনের আশেপাশে ঘুরে আবার নবী সামনের দিকে তাকাইলেন নবী বললেন এই লোকটাকে বড় ভয়ঙ্কর লোকটা দেখতে তার চেহারাটা এই দুইজন বলতেছে ইং তালিক সামনে চলেন কোনো জবাব দেয় না শেষ পর্যন্ত নবী বিশাল একটা বাগানের মধ্যে ঢুকলেন ঢোকার পর ও আমার ভাইয়েরা বিশাল বড় লম্বা একজন মানুষ দেখা গেল এখানের মধ্যে লম্বা একজন মানুষ দেখেন দেখলেন ওই লোকটা নবী বলতেছেন তুলাং ফিস সামা তার মাথাটা যেন আসমানের উপর লাগা লাগানো আমি তার মাথাটা দেখতে পাইতেছি না লাকাদু রাসাহু আমি তার মাথাটা দেখতে পাইতেছি না এত একজন লম্বা মানুষ কিন্তু তার আশেপাশে ছোট ছোট বাচ্চাগুলো আমি দেখতে পাই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা ওই দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী ইন তালিক সামনে চলেন আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন আমি সামনে চলতে লাগলাম চলতে চলতে এক পর্যায়ে হঠাৎ আমি যেই বাগানের মধ্যে ঢুকলাম বাগানের মধ্যে উঠার পর বিশাল বড় একটা লম্বা গাছ আমি দেখতে পাইলাম ওই দুইজন বলে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি ওই গাছটার মধ্যে উঠেন নবী রহমতুল্লিল আলামিন বলেন আমি ওই গাছটার মধ্যে উঠলাম উঠার পর আমি যেন তাকায় দেখলাম আমি বিশাল একটা শহরের মধ্যে আমি ঢুকছি আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী রহমতুল্লিল আলামিন যখন এই শহরের মধ্যে উঠলেন উঠার পর আমার নবী রহমতুল্লিল আলামিন উপরের দিকে তাকায়া দেখেন বিশাল বড় সুন্দর একটা রাত পাশাজ দেখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি জিজ্ঞাসা করলাম ওই দুইজনকে বাইরে এত সুন্দর রাত পাশাজটা দেখা যায় ওই রাত পাশাজটা কর ওই দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী ওই রাত পাশাজটা হইল আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই রাত পাশাজটা হইল জান্নাতে আদন চিরস্থায়ী বসবাসের স্থান সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এবার আমার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন যেই যেই জিনিসগুলো আমি দেখে আসছিলাম এই জিনিসগুলো কি কি আমি জানবার চাই আমি জানতে চাই ওই দুইজন বলে খারান আমি আমরা বলতেছি নবী বলেন আর চুপ থাকা যায় না এখন বলতে হবে এগুলা কি কি দেখাইলা আমারে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এবার ওই দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রথম লম্বার যে ব্যক্তিটা চিত হয়ে আসু আগুন নবী আপনি তাকায়া দেখছেন যেই লোকটার উপরে বড় ভয়ঙ্কর শাস্তি আপনি দেখছেন পাথর দিয়া মাথার উপরে আঘাত করে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আবার মাথাটা ঠিক হয়ে যায় ওই লোকটা কে গো নবী জানেননি ওই লোকটা হইল দুনিয়ার জমিনের মধ্যে যেই লোকটা কোরআন শিকার পর আমল শিকার পর যেই লোকটা নিজে আমল করলো না কোরআন শিকার পর মানুষের কাছে ভালো কথা বললো না মিথ্যা অপচার করলো ওই লোকটার পাথর দিয়ে আঘাত করা এই লোকটার ভয়ঙ্কর শাস্তি এই জায়গায় আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা তারপরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী দ্বিতীয় লম্বর যে ব্যক্তিটা কাত হয়ে শোয়া লোহার পেরেক দিয়া যেন মুখের উপর পেরেক দিয়া যখন আঘাত করা হয় ও নবী ওই লোকটা হইল দুনিয়ার জমিনে সবসময় মানুষের নামে মিথ্যা কথা বলছে এই টুট দিয়ে এক সময় তার মিথ্যা কথাগুলা কসম খায়া খায়া মিথ্যা কথা বলে বাংলার জমিনে এমন মানুষ আছে রে দাড়ি লাগায় আলহাজ হইয়া এরপরে কসম খায়া মসজিদে গিয়া কমায় চল
আসেনা নাই বহু মানুষ আছে দাও হোস্ট কইরা আইছে দাড়ি মুড়ি আছে নামাজ শাসক তো পরে এরপরে ক চল আয় মসজিদে গিয়া কুরআন শরীফ লয়া কম কিন্তু মিথ্যা কথা কইতাছে এরপরও কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী বলেন এই লোকটার কথা এক সময় মিথ্যা কথাগুলো সত্যের মতো পরিণত হয়ে যাবে তখন আমার ওই দুই ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটার শাস্তি বড় ভয়ঙ্কর এইভাবে হবে তারপরে আমার নবী বলেন তৃতীয় নম্বর আমি দেখলাম যে চুলাটার ভিতরে অসংখ্য নারী এবং পুরুষ আগুনের মধ্যে জ্বলতেছে গুলা কারা ওই দুইজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ার জমিনে নারী এবং পুরুষ যারা জিনা করত গো নবী তাদের শাস্তি হইল উলঙ্গ কইরা এই লোহার চুলার মধ্যে আগুনের মধ্যে জ্বালানো নাউজুবিল্লাহ বলো সব জায়গা সুবহানাল্লাহ কোন যাইবো সব জায়গা সুবহানাল্লাহ কোন যাইতে না এক বেড়ায় তার একটা জিওই বিয়া দিছে বিয়া দিয়া জামাইর হাত ধইরা কয় জামাই রে আমার একটা জিওই রে বাবা এ তরকারির যদি লবণ কম হয় তাইলে আমার জিডারে মারিস না জামাই কয় আমার শাশুড়িমার একটু ফার্ম দিয়া লয় কারণ নাইলে তো মুরগির রান খাওয়ান যাইতো না শাশুড়িমার হাত ধইরা জামাই কইতাছে কয় মা গো আমনে চিন্তা কইরেন না আমনের জিডার লাগে বলে বড় মায়া বলে হ বাবা কয় চিন্তা কইরেন না আমনের জি যে তার আমার জি তাই এক সমান হই তো জুসের মাইরে যদি কয়লাম সব জায়গা সুবহানাল্লাহ তাইলে চলবো বাজান ও আমার ভাইয়েরা আজকে যে কথা আমাদের সামনে বল আজকে বলতে চাইছিলাম আজকে আমাদের ঘরে ঘরে গুনা ঘরে ঘরে পাপাচার তাই বিদে আজকে ঘরের মধ্যে রহমত নাই কথা বলেন ঠিক না কারণ নবী রহমতুল্লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার স্বামীরা ও দুনিয়ার স্ত্রীরা তোমরা ঘরের মধ্যে তোমরা যখন আসো তোমরা স্বামী স্ত্রীর মধ্যে তোমরা যখন কথা বলো তো তোমরা কুটুর কুটুর তোমরা ঝগড়া করো না কিছু এমনও যুবক আছে সারাদিন হাদিসের মধ্যে আসছে নবী বলেন যে আল্লাহ কাবাবাকা ও দুনিয়ার মানুষেরা তোমরা স্বামী আর স্ত্রীর মধ্যে নবী রহমতুল্লিল আলামিন একদিন সকল সাহাবি নারী এবং পুরুষদেরকে নিয়ে আলাদা আলাদা রাখা নবী এবার ভাষণ দিতেছেন আর বলতেছেন আমার ভাইয়ারা আমার নবী বলতেছেন ও সাহাবিরা রে তোমাদের সাহাবিদের মধ্যে এমন কেউ আছো রাতের বেলা তোমার স্ত্রীর সাথে আল্লাহ কাবাবাকে তুমি দরজা লাগাইলা আল্লাহ প্রদত্ত তোমার একটা সম্পর্ক আল্লাহ তোমার ভিতরে দিছে স্বামী আর স্ত্রীর মধ্যে রাতের বেলা যা হইছে এগুলা কি পরের দিন তোমার বন্ধু বান্ধবের সাথে কি বলো নাকি সাহাবিরা এক সাহাবি আরেক সাহাবি সবাই চুপ হয়ে বয়ে রয়েছে মহিলা সাহাবি যারা তারাও চুপ হয়ে রয়েছে এবার হঠাৎ করে একজন মহিলা সাবস করে দাঁড়ায় গেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো পুরুষ সাহাবির মধ্যে এমন কিছু আছে নারীদের মধ্যে এমন কিছু আছে গো নবী স্বামী আর স্ত্রীর মধ্যে যে গোপন সম্পর্কগুলো রাতের মধ্যে যা হয়েছে এগুলা রাস্তার মধ্যে আবার বইলা তার বন্ধু বান্ধবের কাছে বইলা বেড়ায় এমন কিছু স্বামী স্ত্রীর মধ্যে নারীর মধ্যে আছে ও এটা হাদ্দাস না ও এটা হাদ্দাস না বুখারীর বর্ণনা স্বামী এবং পুরুষ নারী এবং মহিলার মধ্যে এই স্বভাবটা আসে আমার ভাইয়েরা বন্ধুরা বাবার আমার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া কই সাহাবিরা রে তাইলে শুনে না ও সাহাবিরা যে লোকটা আল্লাহ প্রদত্ত সম্পর্ক নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক আমার আল্লাহ তাআলা দিয়েছে ও আমার ভাইয়েরা এই সম্পর্কটা রাতের বেলা যা হইছে এটা পরের দিন সকালবেলা তার বন্ধু বান্ধবের সাথে যেই লোকটা বলল যদি বলে তাইলে মনে করবেন শয়তান রাস্তার মধ্যে বেশ্যা নারীর সাথে যখন রাস্তাঘাটে যেন আকাম কুকাম করে করার পর যেমন বেশ্যাগিরি যখন করে আশেপাশের মানুষগুলা যেমন তাকায়া দেখে যেমন বেশ্যাগিরি ও আমার ভাইয়েরা আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন আর যদি বইলা বেরাও তাইলে ওইটার মতো আর ওইটার মতো কোনো পার্থক্য নাই ওইটার মতো আর ওইটার মতো কোনো পার্থক্য নাই এক সমানই এজন্য আমার ভাইয়েরা নবী রহমতুল্লিল আলামিন বলেন খবরদার যা কিছু সম্পর্ক এটা বাহিরে যেন প্রকাশ করা যেন না চায় খবরদার ও আমার ভাইয়েরা আজকে আমাদের দেশে বহু মহিলা পুরুষ আছে ঘরের মধ্যে আয়াও ঝগড়া কথা বলেন ঠিক কিনা
মহিলা নবী বলেন খবরদার তুমি ঘরের ভিতরে তোমার স্ত্রীর সাথে রোমান্টিক হও তোমার স্ত্রীর সাথে মহব্বতের সহিত ভালোবাসার সহিত আদবের সহিত তুমি কথা বলো স্বামী যখন ঘরে ঢুকবো স্ত্রী তুমি সাথে সাথে তোমার স্বামীকে সালাম দিয়া দাও সুবহানাল্লাহ বলো আর সালামের মধ্যে আমার ভাইয়েরা এই স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা জোগাড় হয় কথা বলেন ঠিক কিনা কিছু স্বামী আছে আয়া স্ত্রী আমার ভাইয়েরা গরুর মতো গাধার মতো লেজের মতো পিটায় আছে না নাই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী বলেন মুসলিম শরীফের বর্ণনা যেই স্বামী তার স্ত্রীকে গরুর লেজের মতো যেই স্বামী তার স্ত্রীকে পিটাইলো মারলো আমার নবী বলেন ওই স্বামীর লজ্জা লাগে না আবার রাতের বেলা কেমনে তার স্ত্রীর কাছে একসাথে ঘুমায় নবী বলছেন যেই স্বামী তার স্ত্রীকে মারলো পিটাইলো পিটানোর পর ওই স্বামী কেমনে তার স্ত্রীর সাথে আবার রাত্রে এক বিছানাতে ঘুমায় তার লজ্জা করা উচিত ছিল ও আমার ভাইয়েরা তাইলে আমরা কি করব এবার নবী রহমতুল্লিল আলামিন বলেন শুধু খালি নসিহত করো কি করো নসিহত করো মারাও যাবে না আঘাত করা যাবে না কি করো খালি নসিহত করো নবী বলছেন স্ত্রীদেরকে খালি নসিহত করো কারণ তাদেরকে বাঁকাহার দিয়ে তৈয়ার করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ তাদেরকে যত নসিহত করবেন শুধু তা না মহিলারা আপনারা খুশি হইবেন না এবার শুনেন আর একটা হাদিস বুখারী শরীফের হাদিস নবী কি বলেন আমার ভাইয়েরা বন্ধুরা হযরতে আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত ইজা দাউ ইমরাতাহু আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে যদি পাওনা ও আমার ভাইয়েরা কোন স্বামী তার স্ত্রীকে যদি তার বিছানার মধ্যে তার আশা পূরণের জন্য যদি বিছানার মধ্যে ফাবা বিছানার মধ্যে যদি ডাকে ডাকার পর যদি ফাবাতা গজবান আলাইহা ওই স্বামীর যদি আশা পূর্ণ না করে ওই স্ত্রী তারপরে নবী কি বলেন এবার বলেন ও আমার ভাইরা ওই স্বামী যদি তার স্ত্রীকে তার আশা পূর্ণের জন্য যদি বিছানার মধ্যে নাকে আমার ভাইরা পাবা তাগাজবানা যদি স্ত্রী কথা না শুনে নবী বলেন লানা থাল মালাইকাতা আলাইহা সারা রাত্র ফেরেশতাদের লানত ওই স্ত্রীর উপর পড়তে থাকে সারা রাত্র ফিরিস্তাদের লানত ওই স্ত্রী ওই মহিলার উপরে পড়তে থাকে যদি স্বামী তার বিছানায় যদি তার স্ত্রীকে ডাকে ও আমার ভাইয়েরা শুধু তা না আজকে মুমিন নারী মুমিনা পুরুষ আজকে আমাদের বাংলাদেশে হওয়াও খুব অভাব কথা বলেন ঠিক কিনা আজকে ঘরের মধ্যে আয়ে স্বামী স্ত্রী ঝগড়া আজকে ঘরের ভিতরে ও আমার ভাইয়েরা স্বামী স্ত্রীর ভিতরে মিলার মহব্বত আপনি ঢুকাইয়া দেন আপনি মহিলা আপনার স্বামী ঘরে গেছে আপনি সাথে সাথে সালাম দিয়া দেন দেখবেন অটোমেটিকলি আল্লাহ তালা স্বামী আর স্ত্রীর ভিতরে একটা রহমত আল্লাহ ঢুকাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا وعمر بھائرا مذہب الدین نبی بولن استیر نبی امر پرتکتا چاہے دا پرنو کرتین نبی رحمت للعالمین আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে নিয়ে একদিন খেলার মধ্যে গেলেন মানে ওই যে পোলা ভাঙতে যে দৌড়া দৌড়ে খেলাইতেছে লাঠি বারাবারে খেলাইতেছে তো নবী রহমতুল্লিল আলামিন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে খেলার মধ্যে নিয়ে গেলেন তো আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহা হাদিসের মধ্যে আসছে নবী দাঁড়ায় রইছেন আম্মাদান আয়েশা পিছন দিকে গিয়া নবীর গাড়ে নবীর কাদ মুবারকের দিকে মুখটা লাগায়া হাদিসের মধ্যে আসছে আম্মাদান আয়েশার মুখ মুবারকটা নবীর গাল মুবারক বরাবর এইভাবে দাঁড়ায়া তাকায় রয়েছে হাদিসের বর্ণনাটা এইভাবেই আসছে সুবহানাল্লাহ বলো তো আমার ভাইয়েরা কিছু কিছু স্বামী আছে স্ত্রীর কাছে রোমান্টিক হইবেন কারণ এই শীতের কাল নবী বলেন যদি স্ত্রীর সাথে যদি কেউ মহব্বতের সহিত যদি আমার ভাইয়েরা আদব ব্যবহার যদি সুন্দর ব্যবহারে যদি কেউ কথা বলে নবী বলেন সারা রাত্র আমার ভাইয়েরা নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার বান্দার আমল নামায় দিয়ে দেয় সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসতে শুধু তা না আপনি যদি মহব্বতের সহিত যদি কোনো দিকে বাইর হইবেন যাওয়ার বেলা আপনার স্ত্রীর সাথে যদি হাত মিলাইয়া বাইর হন এটাও কিন্তু সওয়াবে পরিণত কইরা দিয়া দেয় আল্লাহ তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ একবার আমার ভাইয়েরা নবী রহমতুল্লিল আলামিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা চন্দনী রাত্রে নবী দৌড়াইতেছেন হঠাৎ করে
বাইর হইছেন হাঁটাহাঁটি করতেছেন এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয় আয়েশা আসো একবার আমরা দুজন দৌড়া দৌড়ি খেলাম সুবহানাল্লাহ বলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মুফাসসিরিন কেরামরা তাফসীরের মধ্যে লেখছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবী রহমাতুল্লিল আলামিন একসাথে দৌড় দিতে লাগলেন আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা রে নবী রহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কিনিয়া যখন দৌড়াইতে লাগলেন আমার ভাইয়েরা এক পর্যায়ে মুফাসসিরিনে কেরামলা লেখেন তাফসীরে হাদিসের মধ্যে আসছে আমার ভাইয়েরা লেখা হয় নবী রহমাতুল্লিল আলামিন ইচ্ছা কইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহাকে জয় বানায়া দিলেন একসাথে যখন দৌড়াইলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহা দৌড়াইয়া নবীর আগে ছইলা গেলেন এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার আগে আয়েশা পড়ছি আপনি তো ফাঁস হইতে পারলেন না সুবহানাল্লাহ বলুন না ও আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা শুধু তা না আমার নবী রহমাতুল্লিল আলামিন একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহা ডাক দিয়ে বলতিছি ইয়া রাসূলুল্লাহ নবী আমার জন্য কো নবী একটু দোয়া করেন আল্লাহ তাআলার কাছে আমার নবী রহমাতুল্লিল আলামিন হাত উঠে এবার দোয়া করলেন আল্লাহ আমার আয়েশার আগের পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা আপনি ক্ষমা কইরা দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কিতাবের মধ্যে আসছে আমার ভাইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না এক পর্যায়ে হাসতে হাসতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না নবীজির কোলের মধ্যে হাসতে হাসতে পইরা গেছে আমার নবী ডাক দিয়া কয় আয়েশা সিদ্দিকা আয়েশা আমার দোয়া বুঝি তোমাকে বড় আনন্দ দে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো দু জাহানের বাদশা নবী আর দু জাহানের বাদশা নবী তো হইল আমার স্বামী আমার স্বামীর দোয়া বুঝি আমাকে আনন্দ দিবে না তাইলে কাকে কে আনন্দ দিবে গে নবী আমার নবী ডাক দিয়া কয় শুনে না আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কই আমার নবী বলতেছেন আয়েশা যে দোয়াটা আমি নবী তোমার জন্য করলাম ফিহা কুল্লি সালাতি উম্মতি আমি প্রত্যেক সালাত নামাজের পর আমি নবী রহমাতুল্লিল আলামিন এইভাবে আমি নবী আমার উম্মতের জন্য আমি দোয়া করতে থাকি তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেতে চিয়া কি জলে নবী গো মালা গেতে চিয়া কি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেতে চিয়া কি জলে নবী গো মালা গেতে চিয়া কি জ আসিবা আশা যে মোর আনন্দ মোর দিলে দিন সপ্তাহ মাস যায় দেখারো আশায় দিন সপ্তাহ মাস যায় দেখারো আশায় আরে যুজ খারাম কই দে কিলে গো নবীজি যুজ খারাম কই দে কিলে গো নবীজি মালা গেতে চিয়া কি জলে নবী গো মালা গেতে চিয়া কি জলে আল্লাহ তাআলা দান করি তুমি বন্টন করি তোমারি বন্টনে বাক পেয়েছে যেই জনে তোমারি বন্টনে বাক পেয়েছে যেই জনে আরে গিয়েছে কপাল খুলে গো নবীজি গিয়েছে কপাল খুলে গো নবীজি
মালাগেতে চিয়াকি জলে নবী গো মালাগেতে চিয়াকি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালাগেতে চিয়াকি জলে নবী গো মালাগেতে চিয়াকি জলে আবু বকর উসমান আর হোসেন আলী তোমারি বন্টনে জায়গা পেল চরণ তলে তোমারি বন্টনে জায়গা পেল চরণ তলে আর গিয়েছে মুদের কপাল খুলে গো নবীজি মালাগেতে চিয়াকি জলে নবী গো মালাগেতে চিয়াকি জলে বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার ভাইরা শুধু তা না রে নবী রহমতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা রে দুনিয়ার জমিনে ও আমার ভাইরা যে বর্তমান যে যুগটা নবীরা তো আর আসবেন না বর্তমান যুগটা হইল বেলায়েতের যুগ ওলিগণরা আসবে ওলামায়ে কেরামরা আছে আল্লাহর ওলিগণরা আছে আমরা তাদের কাছে যামু কারণ তাদের কথা শুনিনা আমরা জান্নাতি হমু কথা বলেন ঠিক কিনা ও আমার ভাইরা বুখারী শরীফের হাদিস 2101 নম্বর হাদিসের মধ্যে আসছে নবী বলেন মা মিন সাহিবিল মিস আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন ও সাহাবীরা রে ও দুনিয়ার মানুষেরা রে তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা আতর বিক্রেতার সাথে যদি তোমাদের সম্পর্ক যদি ভালো থাকে তাইলে দুইটা লাভের একটা লাভ তোমার হবে নবী আবার আতর বিক্রিতা দিয়ে নবী উদাহরণ দিতেছেন কি আবার শুনেন আমার নবী বলেন পৃথিবীর মানুষেরা রে যদি তোমার আতর বিক্রেতার সাথে যদি তোমার সম্পর্ক যদি ভালো থাকে তাইলে নবী বলেন ইম্মা তাস্তারি হয়তো তুমি আতর কিনবা যদি তোমার আতর কেনার যদি টাকা না থাকে আও তাজি দুরি হাং তৈবা অটোমেটিকলি তুমি মাগনা একটা গেরান পাইবা সুবহানাল্লাহ বলুন আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন যদি আতর বিক্রেতার সাথে যদি তোমার সম্পর্ক যদি ভালো থাকে আও তাজুদরি হাং তৈবা যদি তার সাথে তোমার বন্ধুত্ব থাকে যদি আতর ইম্মা তাস্তারি আতর কিনার যদি টাকা যদি না থাকে তাইলে আও তাজুদরি হাং তৈবা অটোমেটিকলি মাগনা একটা গ্যারান পাইবা ঠিক আমার নবী তারপরে বলেন ওয়াকিরুল আদাদ ইউহরিকু লাহু বাদাদাত যদি তোমার কামারের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে কামারকে যদি তোমার বন্ধুত্ব বানাও আমার নবী বলেন ওয়াকিরুল আদাদ ইউহরিকু লাহু বাদাদ হয়তো তোমার শরীর পুড়িয়ে দেবে যদি বলেন না 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 আমার শরীর পোড়াবে না আমার নবী বলেন আওসাও বাকা হয়তো তোমার কাপড় পরিয়ে দিতে পারে আওসাও বাকা কাপড় পরিয়ে দিতে পারে যদি মনে করেন না না হুজুর না না আমার কাপড় পোড়াবে না তারপরে আমার নবী বলেন আও তাজিদুরি হান খাবিসা অটোমেটিকলি মাগনা একটা খারাপ গন্ধ পাইবা ঠিক কিনা যদি তোমার ও আমার ভাইয়েরা কামার যারা আবার খারাপ দৃষ্টান্তি নিতেছি না নবীটা উদাহরণ দিয়ে বুঝাইবার জন্য বলতেছেন আবার কামারদেরকে খারাপ বলবেন না খবরদার বহু কামাররা আল্লাহর ওলি হয়ে তারা কবরে গেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা নবী উদাহরণ দিতেছেন আমার ভাইয়েরা যদি তার সাথে তোমার বন্ধুত্ব থাকে হয়তো তোমার শরীর পুড়িয়ে দিবে নাই তো তোমার কাপড় পুড়িয়ে দিবে এটাও যদি না হয় আও তাজিদুরি হান খাবিসা অটোমেটিকলি খারাপ একটা তুমি গ্যারান পাইবা আমার নবী বলেন দুনিয়ার মানুষেরা রে দুনিয়ার জমিনে যদি তোমরা উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাইলে যদি তুমি আল্লাহর ওলি যদি তুমি না কইতে পারো
অটোমেটিকলি আল্লাহ ওয়ালা কিভাবে হওয়া যায় এই গন্ধ তো তুমি অটোমেটিকলি পাওয়া যাইবা যদি আল্লাহর ওলি না কইতে পারো আমার নবী বলো পৃথিবীর মানুষেরা রে عليكم بالمجازة العلماء تم دعوا لما يكرم در كس جاو الله رولي در كس جاو كارون تا در چات زودي تم را بندو تو کرو ري او دنیا رمان شرا زودي تم را آتور بكري تر متو دارون ديا نبي بولين زودي الله رولي وزودي نا خوئي تي بارو تايل حشور رمويدان تارو تو تمار يشفعو يوم القيامة وي حشور رمويدان تارو تمار شفيت کوئی رزن نتر ভিতরে নিয়া যাবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলুন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন শেতায় শাহে মদিনা বলুন লাগবেই তো কেন শেতায় শাহে মদিনা পৃথিবীর যতখানে যত জেগে গেলাম কোন জায়গায় শান্তি তো না পেলাম আয়খায় শান্তি যদি পেতে চাও চলো মদিনা লাগবেই তো কেন শেতায় শাহে মদিনা আয় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলুন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন শেতায় শাহে মদিনা বলুন লাগবেই তো কেন শেতায় নাহে মদিনা বড় করে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এজন্য আমার নবী বলেন দুনিয়ার মানুষেরা রে ওলামায়ে কেরামদের কাছে যাও আল্লাহর ওলিদের কাছে যাও কারণ তাদের সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে তাদের সাথে যদি তোমার মহব্বত থাকে তাদের সাথে যদি তোমার ভালোবাসা থাকে হাশরের ময়দানে এজন্য নবী বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত কত বলেন ঠিক না এজন্য দুনিয়ার জমিনে নবীরা তো আর আসবেন না আমরা আল্লাহর ওলিদের কাছে যামু কারণ তাদের কথা শুনমু কারণ আমার ভাইয়েরা তাদের কথা শুনেই আমরা জান্নাতি হমু কথা বলেন ঠিক না এজন্য আমার ভাইরা বহু মানুষ আছে কয় না আল্লাহর ওলিমলি বলতে কিছু নাই আমরা ওই শুধু যথেষ্ট আছে না নাই অবশ্যই বহু আল্লাহর ওলিগণরাও কিন্তু হাত ধইরা তারা বায়াত গ্রহণ করছে কথা বলেন ঠিক কিনা বড় বড় আল্লাহর ওলিগণের ইতিহাস আপনি তাকায়া দেখেন যারা বলে আল্লাহর ওলি লাগবে না কারণ আমার নবী বলেন খবরদার আমার আল্লাহর ওলির ব্যাপারে তোমরা কিছু বলো না কোনো মন্তব্য করো না ও আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত পড়ছিলাম মুমিন সম্পর্কে আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের মধ্যে ১১ নম্বর পারায় কি বলেন আল্লাহ শুনেন ওয়াকুল আমালু فسيرى الله عملكم ورسوله والمؤمنون আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা ওকুল ইআমালু তোমরা যে আমল করো এই আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি ও রাসূলুহু আমার রাসূল দেখে ওয়াল মুমিনুন আমার মুমিন বান্দা যারা আছে রে আমার আল্লাহর ওলিগণ যারা আছে আমার আল্লাহর ওলিগণ তোদের আমল দেখতে পায় এজন্য তো বলে ওরে এই দুনিয়ায় নাই প্রেমের নীতি আর পূজে না হায়াও লিয়ার সম্মান তারা কহরে কুটুক্তি ঠিক যারা উলিয়ার সম্মান ওলিদের সম্মান বুঝে না এরাই বেশিরভাগ কটুক্তি করে কথা বলেন ঠিক কিনা কারণ এই বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিন কারণ এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা আজকে কচুরি পানার মতো আইসা আজকে ইসলামের দাওয়াত দিছে আজকে আল্লাহর ওলিদের অবদান আজকে এই বাংলার জমিন কথা বলেন ঠিক কিনা আজকে এই বাংলার জমিনে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাইগা আছে মনে করেন এই বাংলার জমিনে যদি ৪০ বছর পরেও যদি বিচার হইতে পারে মনে করেন এক বছর নাই দুই বছর নাই পাঁচ বছর পরে হইলে এই বাংলার জমিনে বিচার হবে কথা বলেন ঠিক কিনা বহু বেয়াদবকারীর জমিনে আল্লাহ বিচার করায় দেখা দিছে ঠিক কিনা কারণ আল্লাহ কয় দেখ আমার ওলির সাথে তুই বেয়াদবি করবি স্বয়ং আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম
সুবহানাল্লাহ বলুন না এজন্য খবরদার খবরদার ও আমার ভাইয়েরা এজন্য আল্লাহর ওলিদেরকে محبت করবেন কারণ তাদের কাছে তাদের কথাই তো আমরা শুনবো কারণ নবী বলেন বর্তমান যুগটা আমার ভাইয়েরা তো নবীর আর আসবেন না বর্তমানের যুগটা হইল বেলায়েতের যুগ কথা বলেন ঠিক কি না কারণ শুধু তা না আমার নবী বলেন আল্লাহ কোরআনে কি বলেন শুনেন আমার শহীদগণ তারাও মরে না যারা কিছু মানুষ আছে কয় না ওলি মলি বলতে এটা কিছু না এগুলা কিছুই মানে না আছে না নাই আল্লাহ কোরআনে বলে কি শহীদগণদের ব্যাপারে আল্লাহ কি বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া আমার শহীদগণ যারা আছে রে আমার বিশিষ্ট খাস বান্দা আল্লাহর ওলিগণ যারা আছে রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল আহয়া তাদের কবরের ভিতরে তাদের হায়াত আছে শুধু তা না বাল আহয়াউন ইনদা রাব্বিহিম তারা কবরের ভিতরে জিন্দা ইউরযাকুন তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তারা রিজিক পায় আর মুনাফিক যারা আছে হেরা ওইটা কইব কই খবরদার নবী বাহিরের খবরও কইতারে না নবী মইরা গেছে গা আছে না নাই এই মুনাফিকদের ব্যাপারে আমার নবী কি বলেন হাদিসের মধ্যে শুনেন আমার ভাইয়েরা আমার নবী কি বলেন আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমার নবী রহমতুল্লিল আলামিন সকল সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় ডাইকে নবী বলেন ও সাহাবীরা রে এবার শুনে নাও ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিমুনা সালাতাকুম মা সালাতাকুম আমার নবী বলেন সাহাবীরা রে ও সাহাবীরা শুনে নাও আমার উম্মতের মধ্যে এমন উম্মত আসবে ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিমুনা সালাতাকুম মা সালাতাকুম তোমরা কেমন সালাত আদায় করো তোমাদের সালাতের চাইতে বড় সুন্দর সালাত হবে সালাতাকুম মা সালাতাকুম ও সিয়ামাকুম মা সিয়ামাকুম তোমাদের রোজার চাইতে তাদের রোজা আরো সুন্দর হবে ও আমালাকুম মা আমালাকুম তোদের আমলের চাইতে তাদের আমল আরো বেশি সুন্দর হবে তারপরে আমার নবী বলেন ইকরাউনাল কোরআন ওরা কোরআন পড়বে তারপরে আবার নবী বলেন লা ইউজাবিজু হানাজিরাহু হানা মানে হইল গলা আমার নবী কয় লা ইউজাবিজু হানাজিরাহুম তাদের কণ্ঠনারের নিচে আবাদত যাবে না তারা আবাদত করবে নামাজ পড়বে রোজা পড়বে কিন্তু লা ইউজাবিজু হানাজিরাহুম কণ্ঠনারের নিচে তাদের আবাদত যাবে না এরা হইল মুনাফিক এরা এমন মুনাফিক এরা তারা ও আমার বাইরা এরা খুন ধরেন মুনাফিক এক কথায় আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে এক নম্বর পারায় দুই নম্বর পৃষ্ঠাবেন আজকে কোরআন আর হাদিস দিয়া আজকে কথায় কথায় দলিল দিয়ে বলতেছি কারণ মুনাফিকরা কইব হ্যাঁ খালি কিচ্ছাই আর কাহিনী ঘটনা গাইছে আছে না নাই আমার ভাইয়েরা গজল লাগামু কোরআন হাদিস দেও আলোচনা করমু আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে এক নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ কি বলেন শুনেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين بركة بولون سبحان الله أمر بهيرا أمر الله بك رب العالمين بولين وبند حبيب الله زمينير مدبون كزم متسيك ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر ورامي الله پاك رب العالمين كمان واليوم الآخر أمر آخرت كي بشاش كوري كنتو آمي الله پاك رب العالمين فتوى دي دلام وما هم بمؤمنين عشل ورا اكتاو مؤمننا ورا اكتاو مؤمننا ওরা একটাও মুমিন না ওরা মুনাফিক ওরা উপরে উপরে ইমানদার উপরের লেভেল ভালো কিন্তু ভিতরের লেভেল ওদের ভালো না এজন্য আমার ভাইয়েরা এই মুনাফিকগুলা আমার ভাইয়েরা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ আরো জায়গায় বলেন ওয়াকানা ফিল মাদিনাতু তিসআতু রাহাতুন ইউফসিদুনা ফিল আরদ
আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকানা ফিল মাদিনা মাদিনা তুতি সাতু মানে নয়জন নবী বলেন তিসাতু রাহতুন ইউফসিদুনা ফিল আরজ ওই মদিনা শহরের মধ্যে নয়জন ফাসাদকারী আছে ওদের কাজ হইল হুজা ফাসাদ লাগানি লা ইউসলিহুন ওরা কোন সময় মানুষের কাছে পয়সা চাইতো না আমার নবী বলেন সাহাবীরা রে কিয়ামত পর্যন্ত ওই ফাসাদকারী থাকবে ওরা ভালো কাজে ফাসাদ লাগাইবে ওরা ভালো কাজে দ্বন্দ্ব লাগাইবে ওই ফাসাদকারী কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে থাকবে কথা বলেন ঠিক কিনা একটু মহব্বতে সবাই জিকির করুন আল্লাহ 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 জুড়ে অল 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 আল্লাহ 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 অল الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر بحيرا بسنة زي قطاب سلم وأمر بحيرا أما ذن عائشة رضي الصديق رضي الله تعالى عنها نبي زي كحرية دلين حرية دور پر أمر بحيرا أما ذن عائشة صديق رضي الله تعالى عنها আরো কিছুদিন যাওয়ার পর কয়েক বছর যাওয়ার পর ও আমার ভাইরা আমার নবী রহমতুল লিল আলামিন আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার আরেকদিন চন্দনী ভাবে রাতের মধ্যে আমার নবী রহমতুল লিল আলামিন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া রাতের বেলা যখন বাইরে হইলেন বাইরে হওয়ার পর আমার ভাইরা নবী গল্প করতেছেন আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাহাকে যখন আমার নবী গল্প শুনান গল্প শুনানোর পর আমার ভাইয়েরা আমার নবী ডাক দিয়া কোন আয়েশা চলো আজকে যে সুন্দর রজনী রাত্র দেখা যায় চলো আমরা দুজন একটা দৌড় দেই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবী রহমতুল লিল আলামিন আর আমার নবীজি আম্মা জানাইশা একসাথে নবীর আম্মা জানাইশা দৌড় দিতে শুরু করলেন এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে আম্মা জানাইশা তখন কিন্তু একটু স্বাস্থ্য হয়ে গেছিল গা আম্মা জানাইশা আর দৌড় দিতে পারেন নাই আমার নবী রহমতুল লিল আলামিন দৌড়ায়া আম্মা জানাইশাকে পিছনে পালায় দিলেন পিছনে পালায় দেওয়ার পর আম্মা জানাইশা এবার যখন পিছনে পইরা গেছে আমার নবী ডাক দিয়া কয় আয়েশা বহুদিন আগে একদিন দৌড় দিছিলাম দৌড় দেওয়ার পর তুমি তো আমাকে হারায় দিলা আজকে সেই প্রতিশোধ আমি নিয়া নিলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিশেষ বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম বিশেষ বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম মাহফিলের পক্ষ থেকে সাদুলভের শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে সাদুলভের শুভেচ্ছা অত্যন্ত মজার আলোচনা করে আমি তো ভাই সুড়মুড়ো মৌলবী এলাকার হুজুরে চিনেন এলাকার প্রত্যেকদিন সহালে দেখেন দা হুন্ডার একটা লয়া বটপটাইয়া দৌড়াইয়া যায় দেখেন না তো এলাকার হুজুরে সবাই দেখেন ওই মাশাল্লাহ বিংরাপুর বাইতুল ফালা মসজিদের ইমাম সাহেব তো মাশাল্লাহ আশেপাশে এলাকাতে অনেক পাগলরা দেয়া যায় আমি গুণাগারে খবর করে আলহামদুলিল্লাহ এটাই শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলো
তো যে কথা আমি আপনাদের সামনে বলছিলাম, ও আমার ভাইরা, আপনি ঘরের ভিতরে আগে সালাম জারি শুরু করেন। আপনি যখন ঘরে ঢুকবেন আপনার স্ত্রীর সাথে, ঘরে ঢুকা মাত্রই আপনি আগে সালাম দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষেরা, আমার স্বামীকে আমি একদিনও আমি আগে সালাম দিতে পারি নাই, ঘরে ঢুকার আগেই নবী আগে আমাকে সালাম দিয়ে দিতেন। এজন্য ঘরে স্বামী আর স্ত্রীর আগে সালাম, আগে প্রতিযোগিতা করেন, দেখবেন এই ঘরে অটোমেটিকলি আল্লাহ তাআলার রহমত এসে পড়বে। সুবহানাল্লাহ বলো। যাই হোক আমার ভাইয়েরা, মাওলায়ে কারিম যতটুকু কথা বলাইছেন এ কথা বলার উপরে যেন আপনাদেরকে আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।